তো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো আমি যে যে বাই করেছি দেখতেই পাচ্ছ আমি ক্রাফের জন্য কিছু কাঁচের টুকরোগুলো বাই করেছি এইগুলো পার পিস পঁচিশ টাকা করে পড়েছে এইগুলো আমি কিছু ক্রাফের জন্য বাই করেছি দেখতে পাচ্ছ আমি একটা ব্রুজ বাই করেছি যেটার দাম হল পঁচাশি টাকা এই ব্রুশটা আমাদের পেনসিল ড্রয়িংয়ে খুব কাজে লাগে দেখো এই পেনসিলটা আমি বাই করেছি এই পেনসিলটার দাম হচ্ছে তোমার সহাত্তর টাকা এই পেন্সিলটার মধ্যে এইচ বি টু বি ফোর বি সিক্স বি এইট বি টেন বি সবগুলোই আছে খুব সুন্দর একটা পেনসিল এবার দেখো এটা আমি একটা কাটার পারচেস করেছি এই কাটারটার দাম হচ্ছে পঁচপন্ন টাকা এবং এই কাটারটাতে দুই রকম পেন্সিল কাটিং হবে একটা ছোটো একটা বড়ো মানে পাতলা একটা মোটা দুই রকমেরই হবে খুব সুন্দর একটা কাটার দেখতেই পাচ্ছো তোমাদের সামনে একটা ইস্টাটিওনার বাইকর যেটা যেটা দিয়ে খুব সহজ সহজ ড্রয়িং করা হয় ফুল আঁকা হয় তারপরে দেখতে পাচ্ছো এই একটা আঠা খুব সুন্দর একটা আঠা এই আঠাটা আমরা বাই করেছি এর দাম আছে পঁচিশ টাকা খুব সুন্দর এটা দিয়ে বিভিন্ন ধরনের কার্ফ হয় আর দেখতে পাচ্ছ চারকোল পাউডার আমরা বাই করেছি যার দাম হচ্ছে দেড়শো টাকা এই চারকোল পাউডার দিয়ে পেন্সিলের কোনো ড্রয়িং করলে সেটা হাইলাইট করা যায় খুব সুন্দর একটা পাউডার আর বাই করছি একটা বুক ড্রয়িং বুক ড্রয়িং বুক দেখতে পাচ্ছ এই ড্রয়িং বুক অনেকগুলি পেজ আছে হ্যাঁ এর দাম হচ্ছে দাম হচ্ছে একশো কুড়ি টাকা খুব সুন্দর এই 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 বুক এই বুকটাতে ওয়াটার কালার পেনসিল যে কোনো কালারেরই ড্রয়িং করতে পারবা খুব সুন্দর আজকে এই পর্যন্তই এর পরে দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ